আমরা যারা বিবাহিত আছি এরা তো দেখি আমার ওয়াইফের মানে কতটা ডিপ্রেশন যায় হচ্ছে না সে আশেপাশে ওরকম ফ্রেন্ডলি কোনো জিম পাচ্ছে জিমে যাওয়ার জন্য না সে বাসায় সেইভাবে মনোযোগ দিয়ে আসলে করতে পারছে তারপর মানে বাবু হয়ে যাওয়ার পরে তো আরও ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে যায় সো এই আমার ওয়াইফ অথবা আমি বলবো যে পার্টিকুলারলি উমেনদের জন্য আপনার আসলে সাজেশন গুলো কি কারণ এখানে আরো কিছু বেশ প্রবলেম আছে আমি আসতেছি আপনি আপনার কাছে কি শুনবেন আচ্ছা ওমেনরা যেটা বললেন যে আপনারা একদম সিকিউর প্লেসটা পায় না জিমে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ঢাকাতে কম্বাইন সেকশন আছে যেটা অনেকে কমফোর্টেবল ফিল করে না বিশেষ করে যারা একটু মুসলিম মাইন্ডেড বা যারা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন তো সেক্ষেত্রে কিছু আবার মেয়েদের জন্য আলাদাই জিম আছে আলাদা সেকশনও আছে এরকম জিমও আপনারা চাইলে গুগল ম্যাপে ঘাটলেই পাবেন এখন ব্যাপার একটা হচ্ছে যে টাইম ম্যানেজ করা হ্যাঁ এখন অনেক সময় দেখা যায় না যে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে অনেকে বসে থাকে ওই টাইম তো আপনি ওই স্কুলের আশেপাশে দেখেন আপনার বাচ্চার স্কুলের আশেপাশে কোনো জিম আছে কিনা যেখানে স্পেসিফিক লেডিস সেকশন আছে তারপরে ওই যে আমি আবার বলছি ছেলেদেরকে যেরকম একটা ব্যাগ ক্যারি করতে হবে যেখানে পানির বোতল টাওয়াল একটা জিম করার শু অল টাইম ক্যারি করতে হবে সাথে করে নিয়ে আর যদি পারেন তো কিছু মানে একটা টিফিন বাটির ভেতরে আপনারা প্রোটিন টাইপের কোনো খাবার রাখতে পারেন ফিশ তারপরে চিকেন অথবা এগস এগুলো রাখতে পারেন যেন আপনার এক্সারসাইজ করেই সাথে সাথে খেতে পারেন কারণ এক্সারসাইজের পর পরই কিন্তু সাথে সাথে আমাদের বডি প্রোটিনের ডিমান্ড করে যেন মাসল লস না হয় মাসল লস ঠেকানোর জন্য তো সেই প্রোটিনটা আমাদের এক্সারসাইজের পর পরই বডিতে দিতে হয় যদি আপনি ধরে নিন এক্সারসাইজ করলেন তারপর আপনি ঘুরে বের হচ্ছেন হনন হয় যে কোন কোন খাবার ঠিক না তাহলে কিন্তু আপনার হেলথ আরো খারাপ হবে প্রোটিন না হবে আপনার চুল পড়বে আর অনেক সাইড এফেক্ট হতে পারে তো আমাদের কি নিউট্রিশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওটা আগে ঠিক রাখতে হবে আর মেয়ে এই ভাবে কন্টিনিউ করতে পারে আর আরেকটা মেয়েদের কন্টিনিউ করাটা এই জন্যই জরুরি বিশেষ করে যারা নিউলি ম্যারিড মানে বিয়ে করবেন সামনে আমাদের আপনারা তো বন জঙ্গলে দেখেছেন গরু যেগুলো বনে বন্য গরু যেগুলো হয় ওই ওই বন্য গরু বা মহিষ কিন্তু দেখবেন যে কারো হেল্প ছাড়াই বাচ্চা দেয় কিন্তু আপনি শহরে যেটা ফার্মে যে সব গরুগুলো থাকে ওগুলো কিন্তু হেল্প লাগে আমার আব্বার ডেরি ফার্ম ছিল আমি কিন্তু নিজেই অনেকগুলো বাচ্চা বের করেছি গরুর মানে ইয়েতে মানে ও তো ফার্মে থাকে ফার্মে থাকে ওর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয় এক জায়গায় দাঁড়িয়ে খায় তার কারণে কিন্তু বাচ্চা হতে কষ্ট হয় গরুর বুঝতে পেরেছেন আর যেটা বনে বনে থাকে যেটা সেটা বাচ্চা মানে কোনো কারো হেল্প ছাড়া হয়ে যায় ইভেন কিছুক্ষণের ভেতরে দাঁড়িয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করে রিজনটা কি ওই যে তার মায়ের জেনেটিক ভালো তার মা লাফালা ঝাপা করে খুব বেশি তো এই কারণে মনে হয় কি হয়েছে আমার ওয়াইফ হচ্ছে পাখি পালে তো এখন মানে সে মেজাজ দেখে খুব খারাপ হয়ে থাকে পাখি যখন ডিম দেয় না আচ্ছা আচ্ছা আমার উপর দিয়েও যায় দেখে কি হঠাৎ করে বারান্দায় গিয়ে এরকম পাখির সাথে বগা করতেছে এখন আমি কি ঘটনা কি সে একদিন এরকম বলতেছে যে পাখির মনে হয় পেটে চর্বি জমছে এই কারণে ডিম দিচ্ছে না হ্যাঁ ওভারিতে যদি আপনার হচ্ছে ফ্যাট জমে সেক্ষেত্রে ওই যে মেয়েদের বাচ্চা হয় না অনেক সময় প্রবলেমটা কি ওভারিতে তখন ডাক্তার বলে হাঁটাহাটি করেন ফ্যাট কমান সেম রিজন আপনার বডির মেকানিজম যেটা আমাদের ব্রেন সিগন্যাল দেয় আমাদের প্রত্যেকটা বডি পার্ট ঠিক আছে তখনই আপনার সাথে সবকিছু ঠিক হবে আপনার ব্রেন সিগনাল দিচ্ছে না তোমার ওভারিতে প্রবলেম আছে তুমি বাচ্চা কনজিউভ করতে পারবে না এটা কিন্তু ব্রেন আপনাকে দেওয়া আছে এই কারণে হচ্ছে না তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এক্সারসাইজ করাটা অথবা সঠিক ডায়েটে থাকা